এই পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখতে পান আর না পান, প্রত্যেকটি সৃষ্টি তৈরি করার পরে আল্লাহ মাত্র একবার করে আদেশ দিয়েছে তাদের, কয়বার? যেমন মৌমাছিকে আল্লাহ মাত্র একবার আদেশ দিয়েছিলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন। সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমি মৌমাছিকে একটা মাত্র আদেশ দিয়েছিলাম যে তিন জায়গায় তোমরা বাসা বাঁধবে, মানুষের ঘরের চালে অথবা গাছের ডালে অথবা পাহাড়ের চূড়ায়। নবী আপনি দেখবেন এই তিনটা জায়গা ছাড়া মৌমাছিরা কোন জায়গায় বাসা, ওদেরকে আদেশ দিয়েছে আল্লাহ কয়বার বলেন? পিপিলিকার নাম শুনেছি আমরা, পিঁপড়া। কোরআনে কারিমে আল্লাহ পিঁপড়া নামে একটা সরাই দিয়েছেন। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম যখন তার সৈন্যবাহিনী নিয়ে তিনি কোন জায়গায় রওনা হলেন, হঠাৎ করে দেখলেন পিপিলিকার একটা সর্দার তাদের কর্মী বাহিনীকে ডাক দিয়ে বলছে, হাত্তা ইদা আতা ওয়ালা ওয়াদিন নামলি কলাত নামলা তুইয়া ইয়ুহান নামলু দখল মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতটা নিয়ে বিজ্ঞানী উইলসন আমেরিকায় বাড়ি কিছুদিন আগে গবেষণা চালিয়েছে, কোরআনের সে ভুল ধরতে গেছে। কোরআনের ভুল ধরতে হলে কোরআন জানা লাগবে না লাগবে না? তাও আমাদের মতো জানা না, আমাদের চাইতে বেশি জানা লাগবে। এখানে যে শব্দটা তথ্য পেয়েছি, সুলাইমান নবী আলাইহিস সালাম যখন সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন, পিপড়ার সর্দার যেটা ও তাদের আজ্ঞাবহ যারা আছে আন্ডারে তাদেরকে বললেন, তোমরা নিরাপদ স্থানে চলে যাও, ঘরের ভেতরে প্রবেশ করো, কারণ এখন সুলাইমান তার সৈন্যবাহিনী নিয়ে আসবে, হয়তো অজান্তে তাদের পায়ের নিচে পড়ে তোমরা মৃত্যুবরণ করতে পারো, পিষ্ট হয়ে যেতে পারো, অথচ তারা টেরও পাবে না। এখানে যে ইয়াহান শব্দটা আছে, ইয়াহা এই শব্দটা ব্যবহার করা হয় জ্ঞানীদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আয়াতের অর্থ কিন্তু ঠিক আছে। বিজ্ঞানী এই খ্রিস্টান উইলসন আমেরিকা এই লোক চিন্তা করছে, আজ্জুহান শব্দটা তো ব্যবহার করা হয় জ্ঞানী মানুষদের জন্য, জ্ঞানী যারা তাদের ক্ষেত্রে। পিপিলিকার আবার কিসের জ্ঞান? পিপিলিকার জ্ঞান নেই, মানুষের জ্ঞান থাকে কোথায়? না ঘুমাচ্ছে কোথায়? পৃথিবীতে যত সৃষ্টি আছে সব চাইতে বেশি কোষ পিপিলিকার মাথার ভেতরে আল্লাহ দিয়েছেন, 2,50,000 কোষ আছে পিপিলিকার মাথায়। আমাদের আছে 170,000, আর পিপিলিকার ওই ছোট্ট মাথার ভেতরে আল্লাহ কোষ দিয়েছেন 2,50,000। আমাদের 170,000 থাকার পরে যদি আমরা ইয়াজ্জুহান শব্দটা আমাদের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করতে পারে, করে নাই? কোরআন কোরআনে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়াজ্জুহান লাযিনা আমানু বা ইয়াজ্জুহান নাস ইয়াজ্জুহান ইনসান। তাহলে পিপিলিকা কেউ ইয়াজ্জুহান নাম? হে পিপিলিকা, হে পিপিলিকায় জ্ঞানবাচক শব্দটা ব্যবহার করেছেন এই কারণে, বিজ্ঞান তার মাথা প্রমাণ করে দেখেছে মানুষের সাথে পিপিলিকার মাথার ভেতরে কোষ। সুবহানাল্লাহ, বাড়িছে বলবো কয়টা বেশি? 80,000 বেশি, আমাদের তো 170,000 আর ওর 2,50,000, কত বেশি? কথা বলেন না কেন? 70,000 থেকে 80,000 কোষদের মাথায় বেশি, অথচ পিপিলিকা কতটুকু? পৃথিবীর যত সৃষ্টি সবার পাকিস্তানি একটা, আর পিপিলিকার পাকিস্তানি দুইটা, অত খুঁজেই পাওয়া যায় না পাকিস্তানি কয়টা।
এখানে চারটা তথ্য আমি পেয়েছি কোরআনে কারিমের আয়াত গবেষণা করে যারা লিখেছেন। তিন নম্বরে, পৃথিবীতে প্রায় 22,000 প্রজাতির পিপীলিকা আছে, আর আমরা ইনসান আছি মাত্র 2 প্রকার, একটা নারী আর একটা পুরুষ। আর এদের ভেতরে আছে কত প্রকার? 22,000 প্রকার প্রজাতি আছে এদের। আমরাও আছি বিভিন্ন জাতিতে, আমাদের মাত্র 4,500 জাতি এই দুনিয়ায় আছে, আর পিপীলিকার ভেতরে জাতি হচ্ছে 22,500। সবচেয়ে বড় আশ্চর্য লাগে পিপীলিকা যে ডাক দিল, জাহান্নাম লো দুখুলু মাসাকিনাকুম, হে আমার সমসন বর্গ, হে আমার পিপীলিকারা, তোমরা সবাই প্রবেশ করো তোমাদের মাসাকিনাকুম ঘরে। তে পিপীলিকা সোনার মতো তো কোনো কান নেই। পিপীলিকার কান আছে? হ্যাঁ, কান নেই। আপনারা ধরে দেখবে কান নেই, তাহলে আয়াতটা ভুল না? কান নেই তো ওরা ডাকলো কি করি? তো ডাকলে দিলে শোনা লাগবে না, শোনে কি দিয়ে মানুষ? তোর কান যখন গবেষণা করে পাওয়া যায়নি, তখন ভুল ধরার চেষ্টা করে এখানে লাল দাগ মেরেছে। গবেষণাগারে পিপীলিকাকে প্রায় 3 বছর একাধারে গবেষণা করে দেখে ওর পায়ের ভেতর আল্লাহ একটা ভাইব্রেশন লাগিয়ে দিয়েছে, ওইটা দিয়ে সে শুনতে পাচ্ছে। আপনি পিপীলিকা ধরে পা ছেড়ে দেবেন, দেখবেন ও তালমাতাল হয়ে যাবে। ওই ইনসান কয়েকদিন আগে মুসলমান হয়ে গেছে। পরে আমি এরকম প্রায় 80টা তথ্য পেয়েছি অলরেডি আমার ছোট মেধায়। আপনার মাথা যেহেতু আরো বড়, আপনি আরো বেশি পাবেন। কোরআন থেকে আমার এইটাই মনে হয়েছে, পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ যেদিন তৈরি করেছে সেদিন একটা মাত্র আদেশ দিয়েছে, কয়টা? কিন্তু কিয়ামত পর্যন্ত ওরা ওই একটা আদেশ মেনে যাবে, কোন জায়গায় কোন বই পরিত্র আপনি হবে। কিন্তু মানুষকে আল্লাহ তৈরি করার পরে আদেশ দিয়েছেন একটা, দুইটা, পাঁচটা, কয়টা? 500। এই কোরআন আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন। পিপীলিকা অতটুকু করে একটাই দেবে, অসুবিধা নেই। কিন্তু আপনারে আমারে এত বড় সৃষ্টি আমরা, আমাদের দিয়েছে কত? দুঃখজনক হলো সত্য, আজ আমরা একটাও মানতে পারি না। আমাদের বিধানগুলো শুধু লেখা আছে কাগজে। আমি যদি এখন একটা কাগজে এই যে এখানে লিখে দিই আগস্ট চলন্ত আগুন পুড়ি যাবে, যদি এই করে লিখে দিই পয়াকার দন্তন্য হর্ষি অথয় সাগরের পানি ভিজে যাবে, এটা ভিজবে পানির ভেতরে ফেলে দেন, কথা বলেন না কেন? অবশ্যই পুড়ে যাবে যদি সত্যিকারের আগুনের ভেতরে ফেলে দেন। আল্লাহ পাক বলেন কোরআন আমি দিয়েছি এটা তো কায়েম করার জন্য, এটা যদি কায়েম না করে আন্দাজে শুধু লিখে রেখে দাও তাকের উপরে, টেবিলের উপরে শুধু জমা খেয়ে কিয়ামত পর্যন্ত তোমরা কাঙ্ক্ষিত মানের শান্তি পাবে না। শান্তি যদি পেতে চাও এটা প্রতিষ্ঠা করে দেখাও। আমাদের আজকের তেলাওয়াত কি আয়াতের ভেতরে এরকম 10টা পয়েন্ট আছে, আমার আল্লাহর ক্ষমতা আছে 10টা স্পেশাল, কয়টা? বিশাল স্পেশাল ক্ষমতা 10টা আছে আজকের আয়াতের ভেতরে, যেটা আমরা আয়াতুল কুরসি হিসাবে জানি। কেউ যদি আয়াতুল কুরসির এই 10টা ক্ষমতা 5 অক্ত ফরজ নামাজের পরে পড়ার পরে বিশ্বাস করে আমল করতে পারে, মরণের সময় তার আযাব হবে না, মরতে দেরি কবরটা জান্নাত বানিয়ে দিতে আল্লাহ দেরি করবে না। তাহলে আয়াতুল কুরসির 10টা ক্ষমতা শুনে যাবেন না চলে যাবেন? এই 10টা ক্ষমতা যদি শুনে না শুনে চলে যান, আপনার তো মুসলমান হিসাবে ঘুমই আসবে না, কথা বলেন না কেন? শুনে যাবেন তো? কারা কারা 10টা ক্ষমতা শুনে যাবেন দেখি? লিল্লাহে তাকবীর, দেখেন তো হাত তোলেনি কে? এবার আপনি আর চাইতে পারবেন না, আমি যতক্ষণ আছি থাকবেন তো? এখন আধা ঘন্টা থাকা লাগবে,
জবান খুলে আগে কোরআনের সোনালী আয়াত, কোরআন কোরআনের ভেতরে এটা সর্বশ্রেষ্ঠ আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি হিসেবে যেটা আমরা জানি। কয়টা ক্ষমতা আছে এর ভেতরে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। এ পর্যন্ত থাক। আয়াতুল কুরসি কি বললাম? কোরআন কোরআন শরীফের ভেতরে সর্বশ্রেষ্ঠ আয়াত এটা। এর ভেতরে এসমে আজম আছে। কি আছে এসমে আজম? কি এর আমল করলে কি হয়, আর এর আমলের ব্যতিক্রম ঘটালে কি হয়, এটাও আয়াতের ভেতরে আসবে ইনশাআল্লাহ। কোন আয়াত থেকে কথা শুনতে হলে সানে নজুল জানা লাগে, তার মানে প্রেক্ষাপট কি ছিল, এই আয়াত নাজিল হওয়ার কারণ কি। আমরা বেশি তাফসিরে মাজহারির ভেতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন নবীজির উপরে কোন সময়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের অনেকগুলো খেজুর তিনি মসজিদে নববীর বারান্দায় জমা করলেন রমজান মাসে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে গিয়ে দেখি নবীজি আমারে ডাক দিয়ে বলেন, আবু আইয়ুব, এই খেজুরগুলো তুমি পাহারা দাও, যাকাতের খেজুর, সকালবেলা এগুলো আমি গরিবদের ভেতরে বণ্টন করে দেব। হযরতে আবু আইয়ুব বলেন, আমি আবু আইয়ুব বলেন, আমি সারা রাত পাহারা দিচ্ছি। গভীর রজনীতে দেখি এক চোর মসজিদে প্রবেশ করেছে, মোটা মোটা খেজুরগুলো সব তার ব্যাগের ভেতরে ঢোকাচ্ছে। হাত ধরলাম, এই নেওয়া যাবে না। চোর মানে বলে, নেওয়া যাবে না কেন, এগুলো তো আমাদের জন্যই নবীজি রেখেছেন, কারণ আমি গরিব মানুষ, সকালে তো আমাদেরকে নবী দেবে, আমি আগের থেকে নিয়ে যাচ্ছি, অসুবিধা কি। একজন মসজিদে ঢুকে ঘড়ি চুরি করছে, মসজিদ আজান দিতে গিয়ে দেখে মসজিদের ঘড়ি অলরেডি পাঁটতেছে। এই বেটা, মসজিদও মানো না, মানবো কেন, এ ঘর আল্লাহর, আমিও আল্লাহ, আল্লাহর ঘরের মাল আল্লাহর বান্দা চুরি করছে, অসুবিধা নেই। আজ রাতে আবায়ব চিন্তা করলেন, সকালবেলা তো নবী এদেরকেই দেবে, আগে থেকে যখন নিয়ে যেতে চাই, যাক ঠিক আছে যা। সকালবেলা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে বললেন, আবু আইয়ুব, চোর এসেছিল, ছেড়ে দিলে কেন? হযরত আবু আইয়ুব বললেন, হুজুর, গরিব মানুষ, আপনি তো ওদেরকেই দেবেন, এজন্য আমি আগে থেকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও মিথ্যাবাদী ও ধোঁকাবাজ প্রতারক, ও তোমার সাথে চিট করেছে, ও আজকে রাতে আবার আসবে। হযরতে আবু আইয়ুব বলেন, আজকে আবার আসবে মানে আজকে আসুক, আমি ওরে দেখতেছি। গভীর রজনী, আজ আর ঘুম আসে না, চোর ধরবো, নবীজির কথা তো মিথ্যা হবে না, চোর আসবে। ঠিক রাত 2-3টার দিকে চোর এসেছে, মোটা মোটা খাসুর গলা যখন তুলতেছে, ডাক দে বলে, কালকে আমার ধোকা দিয়েছো, আজকে তো আর ছাড়া ছাড়ি নেই, জাপটা করে ধরেছে। চোর বলে, আমার ছেড়ে দেন, আমি আজ সারাদিনের না খাওয়া। বলে, না, বিশ্ব নবীর কাছে তোরে আমি নিয়েই যাব, তুই চিটার, তুই আমার ধোকা দিয়ে এসছিস, তুই মিথ্যাবাদী। হযরত আবু আইয়ুব বলে, আমি যত মজবুত করে ধরি, দেখি আমার হাতের ভেতরে নড়া চড়া করছে, মনে হচ্ছে তেল মেখে এসেছে। কিছুক্ষণ পরে দেখি কখন যেন হাত থেকে বের হয়ে চলে গেছে। এই পেছনে রাখি করছে কি গো, ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে গেছে। সালানোর জন্য তো এসেছি, বারবার ডিস্টার্ব করে,
আমরা পাঁচটা মিনিট এখানে কথা বলেন তো দেখি বলেন ডিস্টার্ব করছে আপনি বলেন পাঁচ মিনিট বলেন আমার ভাইরা ডাক দিয়ে বলেন হে রাসূল আজকে আমার হাত থেকে চলে গেছে আমি কিছু করতে পারলাম না কারণ তেল মেখে এসেছিল নবীজি বললেন মিথ্যাবাদী ধোকাবাজও কিন্তু আজকে আবার আসবে সতর্ক থাকবা আবাই বলে ঠিক ওইভাবে আসি এবার দড়ি নিয়ে আসি হয়েছে রাতের বেলা ধরলাম মসজিদ নবদের পিলারের সাথে ওর বেঁধে ফেলেছি লোকটা আমারে বলে আবু আয়ুব আমারে ছেড়ে দেন আমি আপনারে কোরআন শিখাবো কে তার তখন চোর নাই ইন্টারন্যাশনাল চোর তিন দিন চুরি করছে একই জায়গায় কোরআন শিখাবা কি কোরআন জানো তুমি বলে আবু আয়ুব আজ তিন দিন রাতের বেলা তুমি পাহারা দাও চুরি কর চুরি হবে না এই ভয়ে তোমার আমি এমন একটা আয়াত কোরআনের শিখিয়ে দেব যেটা ঘুমানোর আগে পড়লে আর চুরি হবে না আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারা দেবে হযরতে আবু আয়ুব বললেন তাই তো আর রাত জাগা লাগবে না ঠিক আছে আমলটা বলেন চোর এবার আমল শিখিয়ে দিচ্ছে কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পড়ে যদি আপনি ফো দিয়ে ঘুমিয়ে যান আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে পাহারা দেন আবু আয়ুব চিন্তা করেন ভালোই হলো সকালবেলা নবীজি বললেন আবু আয়ুব চোর এসেছিল ধরলে আবার ছেড়ে দিলে কেন আবু আয়ুব বলে হুজুর ছেড়ে দিয়েছি অসুবিধা নেই ও আমারে কোরআন শিখিয়েছে নবীজি বলেন আবু আয়ুব জানো এই তিন দিন যে লোকটা তোমার মাল চুরি করতে এসেছে কে এটা বলে না আল্লাহর নবী বলেন এটা ছিল শয়তান হযরত আবু আয়ুব বলেন হে রাসূল যদি শয়তান হবে তাহলে ভালো কথা বলবে কেন কোরআনের কথা ভালো কথা না তে আমারে ভালো কথা শিখিয়ে গেল কোন কারণে আল্লাহর নবী বলেন আবু আয়ুব শয়তানও বিপদে পড়লে ঠেলায় পড়লে ভালো কথা বলে এই দেশে বলে না সব জায়গাতেই বলে আপনি তো কিছু টের পাচ্ছেন নাকি বলছি কিছু টের পাচ্ছেন শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা বলে চীন দেশের প্রধানমন্ত্রী বিশ্ব শয়তান না এখন কিন্তু ভালো কথা বলছে মসজিদে যে দোয়া করছে মুসলমানদের বলছে যে তোমাদের নবীকে ডাক দাও একটু দেখা করো দিল্লির অত্যাচারের উপরে তমাম বিশ্বের শুধু ইমরান খান আর এর দোকান বাদ দিয়ে কেউ কথা বলছে না অথচ চাইনিজ সিন দেশের এই বৈদ্য প্রধানমন্ত্রী ঠেলায় পড়েছে এই জন্য বলছে দিল্লির মুসলমানদের উপর অত্যাচার বন্ধ না হলে আমি নিজে ব্যবস্থা নেব ঠেলায় পড়েছে তো জানে যে আমার ধরেছে করোনা ওরে ধরে লাসা ও জীবনের মতো মরবে ঠেলায় পড়লে শয়তান ভালো কথা বলে না বলে না আমাদের দেশে বলে না যখন একেবারে মরে যাচ্ছে যাচ্ছে তখন দেখবে ভালো কথা কারে বলবে আমি নিজে নাই নাই নামলাম ঠিক আপনি বুঝে ফেলেছেন তাই বলছেন ঠিক যারা বসে নাই ওরা কি সব বসে আছে এই বুঝেছেন কারা হাত তোলেন তো আলহামদুলিল্লাহ সব সচেতন মানুষ এই সে আয়াতুল কুরসি ফজিলতের ভেতরে পেয়েছি বিশ্ব নবী বলেন আজরাইল যেদিন আমার জান কবজ করার জন্য আসে শুধু হাতটা আমার বুকের উপরে রেখেছিল ডাক দিয়ে বললাম আজরাইল কি রাখলে বলে হাত রাখলাম তোলো তাড়াতাড়ি আমি আর সহ্য করতে পারি না অথচ নবীজির শরীরের ভেতরে আল্লাহ শক্তি দিয়েছিলেন আমার মতো আমির হামজার 1000 আমির হামজার শক্তি আমি 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে নবীর শরীরে একাই তাই ছিল তার শরীরের উপরে যদি শুধু হাত রাখলে তিনি সহ্য করতে না পারে আমাদের তো আজরাইলের হাত রাখা লাগবে না শুধু এই নখ ঠেকাবে নবীজির দিকে তাকিয়ে দেখলেন আজরাইল যে তন্ত্রে পানি পড়ছে হযরত আজরাইল ওদিন বলেছিলেন হে নবী আপনি খুব কষ্ট পাচ্ছেন ওয়াজাতে সাকারাতুল মাউত বিল হাক
যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীর ময়দানে আমার মোবাইল আমি বন্ধ করে রেখেছি আর এখানে মোবাইল চালু করে রেখেছি, মানে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তে তোমার শাস্তি কি বলো দেখি, যত শাস্তি দিতে পারো মরণের যন্ত্রণা যে সত্য আমি টের পাচ্ছি, যত শাস্তি আছে আমার বুকের উপরে আজকে সব দিয়ে যাও, সাবধান আমার আমার দুর্বল উম্মতের উপরে মৃত্যুর শাস্তি তুমি দিও না। হযরতে আজরাইল ওই সময় বলেছিলেন, হে রাসূল আপনি উম্মত নিয়ে খুব পরেশানি আছেন, চিন্তায় আছেন, আমি যেহেতু জান কবজ করবো আমি আপনাকে একটা জিনিস বলে দেই, আপনার উম্মতদেরকে আপনি বলে যান পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে ওরা যদি আয়াতুল কুরসি পড়তে পারে আর এর ভেতরে যে 10টা ক্ষমতা আল্লাহ দিয়েছেন ওগুলো যদি বিশ্বাস করে আমল করতে পারে, আমি আজরাইল বলছি ওর মরণের সময় তার আর সান্ত্বনা হবে না, মায়ের বুকে দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায় আপনার উম্মত ওইভাবে ঘুমিয়ে যাবে। সুতরাং আয়াতুল কুরসি আমাদের এখন দরকার আমাদের নিজেদের জন্যেই, কথা বলেন না কেন, মরণের যন্ত্রণা আমাদের সামনে আছে না নেই, কেউ রেহাই পাইনি, আপনিও পাবেন না। আল্লাহ জানিয়েছেন আজাদ সাকরাতুল মাউতে বিল হাক, সূরা কাফের 19 নম্বর আয়াত, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না, এর ভেতরে শাস্তি আছে। মূসা নবী আলাইহিস সালামের মতো পাওয়ারফুল নবী মরণের যন্ত্রণা থেকে রেহাই পাইনি, হযরত ইদ্রিস নবী তিনি শোক করে মৃত্যুবরণ করেছিলেন, তার এই শোকের মৃত্যুতে কষ্ট হয়েছিল কেমন, একটা জীবিত ছাগল জবাই ছাড়া শুধু চামড়া ছিলে যদি লবণ দেন যেমন কষ্ট লাগে ওইরকম কষ্ট পেয়েছিল নবী, তাও সে পাওয়ারফুল নবী হযরত ইদ্রিস, তিনি শোক করে মৃত্যুবরণ করেছিলেন যে কেমন লাগে দেখি, শোকের মৃত্যুতে যদি এই কষ্ট হয় আমরা যারা যেতে চাই না তাদের তো কোনো কষ্টই হবে না। হযরত ঈসা রুহুল্লাহর জীবনী পড়তে গিয়ে বেশি তাফসীরে রুহুল মানিতে, হযরত ঈসা রুহুল্লাহকে ওই জামানার মানুষেরা ডাক দিয়ে বলেছে, আল্লাহর নবী নবীরা তো বিভিন্ন সময় মসজিদা দেখায় আপনি তো কিছু দেখান না, আমাদের একটা মসজিদা দেখান না কেন। নবী বললেন, কি দেখতে চাও? ওই জামানার মানুষেরা বলেছে যে একটা পুরাতন কবরস্থান, এটা অনেক দিনকার কবর, আপনি এখান থেকে একটা লাশ চিন্তা করে আমাদেরকে দেখান। হযরত ঈসা নবী কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আমার হুকুমে না আল্লাহ, কারণ জীবন দেওয়ার মালিক পৃথিবীতে আল্লাহ বাদে কেউ, বলা লাগবে আল্লাহ বাদে কেউ। অথচ এই দেশের অনেক পীরের বিভিন্ন কিতাবে আমরা দেখতে পাচ্ছি অনেক কুতুব নাকি কাউকে জীবন দিয়েছে, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক না? যেখানে ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী তিনি বলেননি যে কুম বিইজনি, যে আমার হুকুমে ওঠো বলেননি, বলেছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, সেখানে কোনো কুতুবের খবর আছে বলেন? এগুলো সব ভণ্ডামি, কি শেষ কুতুব? কুতুব বানিয়ে নিয়েছে এই সমস্ত কিতাব যাদের লিখিত আছে কিতাব পাল্টান, হাজার হাজার মানুষ আছে এই এই শিরিক এই কুফরের ভেতরে থেকে ঈমান নষ্ট করে মারা যাচ্ছে। বার বলতে গেল না, হ্যাঁ হুজুর আমার বাস দিল, এখানে বাস না কি আছে দেখেন, খালি বাস, তারপর আমি দেবই কি, খালি উল্টা বসব, এগুলো সংশোধন করে নিলেই তো হয়। এরকম 11টা কিতাব এই বাংলাদেশে আমি পেয়েছি এক দরবারে, আমি সবগুলো নিজে পড়েছি, আমার এখানে সব লেখা আছে, অধিকাংশ গুলো শিরিক আর কুফুরি কথা দিয়ে ভরা, আর ওরা মানুষকে বলে যে আমাদের আকীদা ঠিক নেই, ওদেরই আকীদা ঠিক নেই। কেউ যদি তার কিতাবে এই কথা লিখে দেয় যে আল্লাহ তোমার আন্দাজ নেই, তার আকীদা ঠিক আছে,
আবার লিখে দিয়েছে কিয়ামতের দিন আল্লাহর ওলিদে আল্লাহর ওলিদের পীর শায়েখদের ক্ষমতার কোনো সীমানা থাকবে না। নবীরা যেখানে কোনো কোল কিনারা পাবে না সেখানে কিসের পীর কিসের ওলি ও তো আগে ধরা খাবে। এই বাবার নামে কিচ্ছা কাহিনী তৈরি করে করে দেশটা একেবারে রসগোল্লায় দিয়ে দিয়েছে। ঈসা নবীর মত বাবার ফল নবী তিনি দাঁড়িয়ে বললেন আল্লাহর হুকুমে জিন্দা হও, সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা নবীকে সালাম দিয়েছে। শুধু সালাম দেয়নি, বলেছে হে আমার চাচা আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরত ঈসা বললেন কি আমার চাচা বললে তুমি কে? কবরবাসী বলেছে আমি আজকের সন্তান না, আজ থেকে প্রায় হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমার বাবার নাম হযরত নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছিল শাম তোমার মরণের পরে হয়তো জামানার নবী ঈসার হাতে তোমার জিন্দা হওয়া লাগতে পারে, কারণ আল্লাহ আমাকে জানিয়েছে তুমি যদি ওই সময় জিন্দা হতে পারো তাহলে আমার ভাই ঈসাকে আমি নবী নূহর পক্ষ থেকে সালাম দিয়ে দিও, যেহেতু আপনি আমার বাবার ভাই এই হিসাবে আপনাকে আমি চাচা বলেছি আমার বাবার সালামটা আপনি গ্রহণ করেন। হযরত ঈসা নবী সালাম উত্তর নিয়ে বললেন শাম তুমি এতক্ষণ যা বললে ঠিক আছে কিন্তু তোমার শরীরের ভেতরে তাকে আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি যার সাথে আমার ইনজিল কিতাবের কোনো মিল নেই। আমার কাছে আল্লাহর আসমানি কিতাব ইনজিল আছে, এর প্রথমে আমি লিখা পেয়েছি ইনজিল শরীফে যে হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা যেত ওই সময় হযরত নূহ আলাইহিস সালামের জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের ভেতরে মনে হচ্ছে এখনো ঘামের চিহ্ন পাওয়া যায়, গা তোমার ঘেমে গেছে শরীর। হযরত শাম বলেছে হ্যাঁ আপনি যা পড়েছেন ইনজিলে সব ঠিক আছে, আমার বাবার জামানার লোকদের শরীর ঘামতো না, কিন্তু আজরাইল যেদিন আমাকে জান কবজের জন্য আসে আমার জানটা যেদিন মাথার চুল থেকে পা পর্যন্ত চিপতে আরম্ভ করে, যখন আমাকে জান কবজের জন্য আজরাইল আমার শরীরের উপরে তার হাতটা লাগায় আমি এত কষ্ট পেয়েছিলাম এত গড়াগড়ি করেছিলাম, ওই দিন থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে আজও বন্ধ হয়নি, আমার শরীরে মারাত্মক ব্যথা এখনো অত সময় হাজার বছর কবরে পড়ে আছে এখনো আমার শরীরে এত ব্যথা, আমার তো মনে হয় তামাম দুনিয়া দিয়ে দিলেও এই পৃথিবীতে একবার মৃত্যু বরণ যে করেছে আর আসতে চাইবে না, কারণ মরণের যন্ত্রণা এত কঠিন। হযরত ঈসা নবী বললেন শাম আর একটা বিষয় আমার কেমন খটকা লাগে, তোমার শরীরের ভেতরে যে চুল পশম গুলো আছে সব তো সাদা হয়ে গেছে অথচ আমার ইনজিলে আছে হযরত নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, তোমার চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেছে। হযরত শাম বলেছে ওগে ঈসা নবী আপনি কবরের পাশে দাঁড়িয়ে যখন বললেন কুম বিইজনিল্লাহ আল্লাহ পাক আমার ভেতরে রূহ প্রবিষ্ট করছিল, আমি তখন ক্রমান্বয়ে চিন্তা হচ্ছিলাম আমার মনে হচ্ছিল এই বসে কিয়ামত কায়েম হয়ে গেছে আবার আমার জিন্দা হওয়া লাগবে আল্লাহর সামনে আমারে দাঁড় করবে, আমি টেনশনে চিন্তায় পেরেশানে কারণ মরণের যন্ত্রণা আমি একবার টের পেয়েছি কেমন, আবার যদি আপনি আমার চিন্তা করেন আবার তো মরা লাগতে পারে, এই টেনশনে এই চিন্তা এই মুহূর্তের ভেতরে আমার কালো চুলদাড়ি গুলো পেকে সাদা হয়ে গেছে। আমার ভাইরা একটা মা যখন সন্তান জন্ম দেয় ওই সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কষ্ট পৃথিবীর বিজ্ঞান এখন জানিয়েছে একটা মানুষের এই শরীরের ভেতরে সর্বোচ্চ 46 সেন্টিমিটার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে, কত 46 সেন্টিমিটার উপর আর কষ্ট দিলে সে মরে যাবে আর সহ্য করতে পারবে না, কিন্তু একটা মা যখন একটা সন্তানের মুখ দুনিয়ায় দেখায় ডেলিভারির সময় সে 56 ডিগ্রি সেন্টিমিটার কষ্ট সহ্য করে তারপর দুনিয়ায় সন্তানের মুখ দেখায়, এই কষ্টের সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলে ছেলেটাই মেয়েটা যদি খালাস হয়ে যায় জীবনে আর স্বামীর কাছে যাব না স্বামীর সংসারও করবো না,
আল্লাহর নবী বলেন এরপরে যখন সন্তানটা ডেলিভারি হয়ে যায়, ছেলে মেয়ের মুখ দেখার পরে আমার আল্লাহ কষ্টটা ভুলিয়ে দেয়। তখন আমার স্বামীর সংসারে যায়, আবির সামার সাবার স্বামীর সাথে মেলামেশা, এরপরে আবার সন্তান গর্ভে নেয়। কিন্তু একবার যদি কেউ মরণের যন্ত্রণা টের পায়, তামাম দুনিয়া দিয়ে দিলে ওই লোকটা আর দুনিয়ায় আসতে চাইবে না। শুধুমাত্র শহীদরা রাজি হবে আসতে, কারণ শাহাদতের মরণে কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ বলতে পারবে না?